ইউক্রেনে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে 1162টি শহর ও গ্রাম। গত কয়েকদিনে রুশ বাহিনীর তীব্র হামলায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন, গত 8 দিনে তাদের দেশের প্রায় 30% বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার নতুন করে চালানো হামলার পর রাজধানী কিয়েভের একটি অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বন্ধ হয়ে গেছে পানি সরবরাহ ব্যবস্থা। এছাড়া রুশ হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দানিপ্রো, কিরোভোদগ্রাদ ও ঝাপরিঝিয়া সহ বেশ কিছু শহর। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, 7 অক্টোবর দেশজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত 70 জন প্রাণ হারিয়েছেন। ইউক্রেনে একের পর এক জ্বালানি স্থাপনা ও পানি সরবরাহ লাইনে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। বিদ্যুৎ ও পানিবিহীন দিন যাপন করছেন বেশিরভাগ এলাকার মানুষ। মস্কো মনে করছে, জ্বালানি অবকাঠামোগুলো ধ্বংস করা গেলে আসছে শীতে ইউক্রেনের প্রতিরোধ আরও দুর্বল হয়ে পড়বে।